আসসালামু আলাইকুম চলুন জেনে নিয়ে আজকের নিউজ পাঙ্গার যখন কোরাল মাছ হয়ে যায় বাজার থেকে পাঙ্গাস মাছ এনে রান্না করে বুফে পরিবেশন করার সময় হয়ে যায় সামুদ্রিক কোরাল মাছ র্যাবের অভিযানে এমনটি ধরা পড়ল রাজধানী উত্তরার তিন নং সেক্টরের ডাক চাইনিজ রেস্টুরেন্টে এই ধরনের প্রতারণার কারণে হাতে নাতে আটক করে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ রুবেলকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআইয়ের সহযোগিতা র্যাব এক সোমবার দুপুর থেকে বিকাল চারটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম তিনি জানান উত্তরার তিন নং সেক্টরের ডাক চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে দেখা যায় পাঙ্গাস মাছ কিনে চামড়া তুলে রান্না করে বুফে পরিবেশনের সময় কোরাল মাছ হিসেবে বিক্রি করা হচ্ছিল তাছাড়া রান্নায় ব্যবহৃত সব মশলা ফ্লেভার সহ খাদ্যকে সুস্বাদু করা যত উপাদান পাওয়া যায় সবই এক থেকে তিন বছর পূর্বে মেয়াদ উত্তীর্ণ এজন্য ব্যবস্থাপক রুবেলকে তিন মাসের কারাদণ্ড এবং মাহবুব হাসান ও মোহাম্মদ শাকিল নামে দুজনকে আট লাখ টাকা জরিমানা করা হয় অন্যদিকে একই এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করে এবং বাসি পচা খাবার বিক্রি করায় খাজানা রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা এবং হিমালয় রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত একই এলাকার আলিবাবা সুইস বেকারি বাসি মিষ্টি বিক্রি ও মিষ্টিতে তেলাপোকা পড়ে থাকতে এবং অত্যন্ত নোংরা পরিবেশে মিষ্টি সংরক্ষণ করতে দেখা যায় এই জন্য দেড় লাখ টাকা জরিমানা করা হয় আলিবাবাকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ